ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে 4 মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পারগনার গোসাবা থানার মথুরাখণ্ড গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই মহিলার বছর ছয়কের এর আরেকটি মেয়ে রয়েছে 4 মাস আগে ওই মহিলা আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর ওই মহিলা খুশি হননি তিনি ভালো করে শিশুটির देखभाल করতেন না বলে অভিযোগ গতকাল মহিলার শ্বশুর ও স্বামী নদীতে মাছ ধরতে গেলে তিনি 4 মাসের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গ্রেফতার করেছে ওই মহিলাকে